খোয়াই পুর পরিষদের চোদ্দ নং ওয়ার্ডের বনকি এলাকায় এলাকাবাসীর সহায়তায় রাস্তার পাশে একটা পরিত্যক্ত জায়গা থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ উদ্ধারকৃত শুকনো গাজার পরিমাণ প্রায় কুড়ি কেজি জানা গেছে খোয়াই তিলিয়ামোড়া সড়ক থেকে পশ্চিমগঞ্জকে এলাকায় যাওয়ার রাস্তার পাশে একটি পরিত্যক্ত স্থানে কাপড় দিয়ে মোড়ানো একটি প্যাকেটে দেখতে পায় এলাকাবাসী সন্দেহ হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে খোয়াই থানায় খবর দেওয়া হয় তৎক্ষণাৎ পুলিশ আসে ঘটনাস্থলে পুলিশ প্যাকেটটিকে তল্লাশি করে পাঁচটি প্যাকেট শুকনো গাজা পায় কে বা কারা সেখানে গাজাগুলি ফেলে রেখেছে তারা তদন্তে নেমেছে কেএমসি এমসি চোদ্দো নম্বর ওয়ার্ডের এখানে খবর পাই যে এই কিছু এই এস কালারের এই প্যাকেট রয়েছে যা পাবলিক সন্দেহজনকভাবে রিকভারি করেছে অ্যাকর্ডিংলি আমরা আসি আসার পর এখানে দেখতে পাই এবং যা দেখা যাচ্ছে সন্দেহজনক গাঁচা হতে পারে টোটাল পাঁচটি প্যাকেট রয়েছে এগুলো আমরা সিজ করেছি এবং অ্যাকর্ডিংলি প্রসিডিউর আমরা করছি